হরে কৃষ্ণ জগদ্ধাত্রী পুজো এবছরে জগদ্ধাত্রী পুজোয় অবশ্যই কিছু কাজ করুন এতে সংসারের সকল ক্ষেত্রে সফলতা মিলবে দেখেন আমরা প্রত্যেকটা ব্যক্তি জীবনে সফলতা অর্জন করতে চাই কিন্তু অর্জন করতে সফলতা দৈবিক ভাবে আবার আমাদের কেন যেন বিফলের দিকে নিয়ে যায় তো আজকের এই প্রসঙ্গ বিশেষভাবে এই জগদ্ধাত্রী পুজো তাদের জন্য একটা বিশেষ সুযোগ নিয়ে এসেছে আপনারা অবশ্যই সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন যদি এরকম অশুভ কোনো দৃষ্টি আপনার প্রতি থেকে থাকে তাও কেটে যাবে এই জগদ্ধাত্রী পুজোর সময় যদি কিছু কাজ করতে পারেন এই সম্পূর্ণ করতে পারেন তাই আসুন পুজো করেন কিংবা না করেন সকলে আসুন এই জেনে স্বাগতম আপনাকে আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি শাস্ত্র থেকে এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যদি আমাদের সাথে যুক্ত হয়ে না থাকেন বিশেষভাবে অনুরোধ করব যুক্ত থাকবেন আমাদের সাথে এবং আর অনুরোধ যদি আজকের এই তথ্যগুলো থেকে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দিবেন যেন আমরা সবাই জানতে পারি দেখেন জগদ্ধাত্রী প্রথমত হচ্ছে কেন জগদ্ধাত্রী বলা হয় জগদ্ধাত্রী মানে হচ্ছে যিনি জগৎকে ধারণ করে রয়েছেন মা দুর্গা দেবীর একটা রূপ হচ্ছে এই জগদ্ধাত্রী দেবী যিনি এই যে দেখেন আমরা যদিও জানি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে জগতের বিধাতা বা কর্তা হ্যাঁ অবশ্য ভগবান শ্রীকৃষ্ণ জগতের পরম বিধাতা পরম মালিক কিন্তু এই জগৎকে যিনি পরিচালনা করেন তিনি কিন্তু হচ্ছেন দুর্গা দেবী মহামায়া শক্তি, তার আজ্ঞায় এই জগৎ পরিচালিত্রী যিনি জগৎকে ধারণ করে রয়েছেন অথবা যিনি জগতরূপী দুর্গের দেখাশোনা করেন তারই আর নাম হচ্ছে দুর্গা তাই বিশেষভাবে বলা হয় যে প্রতি বছরের কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই জগদ্ধাত্রী দেবীর পুজো করা হয় আমাদের বঙ্গদেশে বাংলাদেশে তেমন একটা ভালো ধুমধামে পুজো করা হয় না জগদ্ধাত্রী দেবীর কিন্তু ভারতবর্ষে চন্দননগর কৃষ্ণনগর এবং ভারতের বিভিন্ন স্থানে খুব ঘটা করে ধুমধামে জগদ্ধাত্রী দেবীর পুজো করা হয় কিন্তু আমরা অনেকে জানি কিংবা জানি না শুধু তাই নয় বিদেশে পর্যন্ত খুব ঘটা করে বর্তমানে পুজো করা হচ্ছে ধুমধামে তো এখন মূলত এই জগদ্ধাত্রী দেবী কে কেন এই জগদ্ধাত্রী পুজো করা হয় দেখেন কোন কোন শাস্ত্রে এমন পাওয়া যায় যে যখন যুদ্ধ করা হয়েছিল সেই মহিষাসুরের সাথে তখন মহিষাসুরকে বধ করে মা দুর্গা তিনি তার নিজ আলায় ফিরে গিয়েছেন মানে শিবের কৈলাস ধামে ফিরে গিয়েছেন তো ওই সময় দেবতারা একটু অহংকার করতেছিল আমাদের জন্য দুর্গা দেবী সেই মহিষাসুরকে বধ করতে পেরেছিল আমাদের সাহায্য নিয়ে আমরা দুর্গা দেবীকে উৎপন্ন করেছি দুর্গা দেবীর সৃষ্টি হচ্ছে দেবতাদের মাধ্যমে এরকম একটা অহংকার ভাব দেবতাদের মধ্যে কাজ করতেছিল তো দুর্গা দেবী এই দেবতাদের এহেন মুরো আচরণ দেখে তিনি সহ্য করতে না পেরে শুধুমাত্র একটা ঘাসের ডগা সেখান থেকে অস্ত্র তৈরি করে ছুড়ে মেরেছেন দেবতাদের দিকে স্বর্গের দিকে তো দেবতারা সেই ঘাসের ডগার থেকে যে অস্ত্র হয়েছে সেই অস্ত্রের তেজ সহ্য করতে না পেরে তারা চতুর্দিকে পলায়ন করতেছিল ইন্দ্র তখন স্বর্গরাজ্যকে রক্ষা করার জন্য একটা তীর ছুঁড়ে মেরেছে কিন্তু ইন্দ্রও শেষ পর্যন্ত সেই ঘাসের ডগাকে ফিরিয়ে নিতে পারেনি এরপরে কি হল জগদ্ধাত্রী দেবী মানে মা দুর্গা সেই দেবতাদের হেন দুর্গতি সহ্য করতে না পেরে আবার জগদ্ধাত্রী রূপে সৃষ্টি হয়ে সেই অস্ত্রকে ধ্বংস করেছিল এটা কোনো কোনো শাস্ত্রে পাওয়া যায় আবার অন্য কোনো শাস্ত্রে এমন ভাবে পাওয়া যায় যে জগদ্ধাত্রী দেবী মূলত সৃষ্টি হয়েছিল যখন মহিষাসুরকে বধ করতেছিল মা দুর্গা তখন বিভিন্নভাবে মহিষাসুর ছলনা করতেছিল তার সেই ছলনাকে ধ্বংস করার জন্য জগদ্ধাত্রী রূপে মা দুর্গা সেই মহিষাসুরকে বধ করেছিল এটা শাস্ত্রে পাওয়া যায় তবে মূলত যাই হোক না কেন জগদ্ধাত্রী দেবী হচ্ছে মূলত মা দুর্গার অংশ স্বরূপা মা দুর্গার একটা রূপ হচ্ছে সূর্যের মতো যেরকম আভা, স্বর্ণ রক্তবর্ণ ঠিক তেমনি এই মা দুর্গা বা জগদ্ধাত্রী দেবীর রূপ হচ্ছে সিংহবাহী শিবদূতি উগ্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী সেই সিংহবাহী দুই দেবী হচ্ছে জগদ্ধাত্রী দেবী এখন মূলত ভিডিওর মূল যে প্রসঙ্গ এই জগদ্ধাত্রী পুজোয় কোন কোন কাজ করলে সকল ক্ষেত্রে সফলতা মিলবে একটুকু ভালো করে আমি বলবো এখন একটু মনোযোগের সহিত শ্রবণ করুন অবশ্যই এখান থেকে যে কোনো একটি করলে নিঃসন্দেহে মায়ের কৃপা লাভ করা সম্ভব এবং মায়ের কৃপায় আপনার জীবনের সমস্ত অসফলতা দূরে যাবে সফলতা আসবে সকল ক্ষেত্রে যদি দৈবিক ভাবে কোনো অশুভ কিছু লেগে থাকে তাও কেটে যাবে সেটা হচ্ছে প্রথমত বলা হয়েছে আপনারা অবশ্যই অষ্টমী ও নবমী তিথিতে শঙ্খ ক্রয় করে রাখতে পারেন দেখেন শঙ্খের কথা শঙ্খ জিনিসটা পবিত্র একটা বস্তু পুজোর আগে শঙ্ের ধ্বনি করা এটা খুবই মঙ্গলময় শাস্ত্রে বলা হয়েছে যত যায় পর্যন্ত শঙ্খের তার ভিতরে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না তো সেজন্য বিশেষভাবে বলা হয়েছে এই অষ্টমী এবং নবমী তিথিতে শঙ্খ ক্রয় করার কথা তারপরে বলা হয়েছে চোদ্দ বছরের ছোট কোন শিশু বিশেষ করে কন্যা শিশুর কথা বলা হয়েছে দেখেন কুমারী পুজো তো আমরা অনেকে জানি দুর্গা আগে কুমারী পুজো করা হয় কিন্তু জগদ্ধাত্রী বলা হয়েছে আপনারা অবশ্যই বছরের নিচে কোনো কন্যা শিশুকে তার ইচ্ছা মতো সে যাতে খুশি হয় এমন কিছু খুবই দান করো তাকে সে যাতে খুশি হয় এবং দান খুবই করার পরে তাকে পেট ভরে ভোজন করাও এতে এর মাধ্যমে মা জগদ্ধাত্রীর কিবা বা সব থেকে বেশি লাভ করা যায় এবং সংসারের সকল অভাব অনটন ঘুচে যায় এই ছোট্ট বাচ্চাকে খুশি করার মাধ্যমে তো অবশ্যই এই কাজটি করতে পারেন এবং তারপরে বলা হয়েছে পুজো সম্পন্ন করার পরে নববস্ত্র নতুন বস্ত্র পরিধান করার কথা দেখেন পবিত্র কাপড় পরিধান করার কথা সকল ধর্মেই বলা হয়েছে বিশেষ করে বলা হয়েছে মা জগদ্ধাত্রীর সম্পন্ন করা শেষ এরপরে আপনারা অবশ্যই মা দুর্গাকে নববস্ত্র দান করবেন নতুন বস্ত্র দান করবেন জগদ্ধাত্রী দেবী নববস্ত্র পরিধান করে তারপরে পূজিতা হন তাই বিশেষভাবে বলা হয়েছে পুজো সম্পন্ন করার পরেও মাকে যখন বিদায় দেওয়া হবে সেই বিসর্জনের পূর্বে তাকে নতুন বস্ত্র দান করুন আপনি পুজো করতে পারলেন না দরকার নেই কিন্তু পুজো করা শেষ আপনি একটা নব বস্ত্র বিশেষ করে লাল কাপড়ের বস্ত্র মাকে অর্পণ করতে পারেন অথবা যাদের কাপড় নেই সেই সমস্ত মাকে আপনি কিছু কাপড় দান করতে পারেন যদি আর একটু সামর্থ্য হয় এতেও মা দুর্গা আরো বেশি খুশি হয় জগদ্ধাত্রী দেবী দুর্গা কথাটা আসতেছে বারবার সেই দুর্গারই একটা রূপ হচ্ছে জগদ্ধাত্রী দেবী এতেও জগদ্ধাত্রী দেবীর কৃপা বিশেষভাবে লাভ করা যায় এবং তারপরে বলা হয়েছে জগদ্ধাত্রী পুজোয় দশমীর দিনে সিঁদুর দান সিঁদুর দানের সব থেকে গুরুত্বপূর্ণ দেখেন আমরা সরাসরি সিঁদুর বিশেষ করে মায়েরা সিঁদুর পরা হয় সংসারের মঙ্গলের জন্য স্বামীর মঙ্গলের জন্য কিন্তু আমরা যেভাবে সিঁদুর পড়ি এভাবে কিন্তু সিঁদুর পরিধানের বিধান নেই সেটা হচ্ছে প্রথমত ভগবান শ্রীকৃষ্ণের চরণে সিঁদুর অর্পণ করতে হয় অথবা মা কালীর চরণে মা দুর্গার চরণে সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর মায়ের কৃপারূপে প্রসাদ রূপে তারপরে কপালে ধারণ করতে হয় এবং এই সিঁদুর পুরুষ কিংবা নারী সকলে পড়তে পারে এভাবে যদি সিঁদুর পরা হয় এবং যেখানে গমন করা হয় এই সিঁদুরের বলা হয়েছে তার কোনো বিপদ হয় না এই প্রসাদের কারণে তাই বিশেষভাবে বলা হয়েছে মা জগদ্ধাত্রীর পুজো সম্পূর্ণ করে দশমীর দিনে আপনারা মায়ের চরণে সিঁদুর দিয়ে তার কপালে সিঁদুর দান করে সেই সিঁদুরের কৌটো বাড়িতে নিয়ে যাবেন এবং কোথাও যাত্রা কালে তার পূর্বে এই সিঁদুর কপালে ধারণ করে গেলে ছোট্ট একটা ফোটা আকারে এতে মায়ের কৃপায় সকল বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় সমস্ত বিপদ নাশ হয় এবং সেই যাত্রা মায়ের কৃপায় অবশ্যই খুবই শুভ হয় তারপরে বলা হয়েছে অভক্ত মানুষকে দেখেন আপনি এই জগদ্ধাত্রী পূজায় এই কাজটা অবশ্যই করতে পারেন কিছু অভক্ত মানুষকে দান করেন ভোজন করান শাস্ত্রে বলা হয়েছে অভক্ত মানুষকে দান করো ভগবান সাধারণ জীবকে সেবা করলে ভগবানও খুবই খুশি হয় জগদ্ধাত্রী দেবীও তেমনি তার পুজোর দিনে মাকে খুশি করার উদ্দেশ্যে যদি কিছু অভুক্ত মানুষকে ভোজন করানো হয় দান করানো হয় অন্য দান করা হয় এতে মা দুর্গা জগদ্ধাত্রী দেবী তার মাধ্যমে বিশেষভাবে খুশি হয় আপনারা অবশ্যই কিছু দান করতে পারেন অভুক্ত মানুষকে ভোজন করাতে পারেন তারপরে বলা হয়েছে পুজোয় অষ্টমী এবং নবমী তিথিতে নিরামিষ খাবার গ্রহণ দেখেন খাবারের কথাটা আসলে আমরা শাস্ত্রটাকে এড়িয়ে যাই কিন্তু অবশ্যই পুজোর সময় নিরামিষ খাবার সাত্বিক খাবার গ্রহণ করা উচিত কখনো না করাই শ্রেয় তো আপনারা অবশ্যই এটি পালন করবেন পুজো করেন কিংবা না করেন অবশ্যই সাত্বিক খাবার গ্রহণ করবেন এবং সবশেষে বলা হয়েছে পবিত্র তীর্থে স্নান বা নদীতে স্নান করার খুবই মহিমা যদি কেউ পবিত্র নদীতে স্নান করে তারও অনেক পুণ্য হয় এবং তার জীবনেও অনেক বাধা বিপত্তি কেটে যায় তো হরে কৃষ্ণ আশা করি জগদ্ধাত্রী পুজোর আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন এবং বিশেষভাবে অনুরোধ করবে এই তথ্যগুলো ভালো লাগলে সকলের মাঝে ছড়িয়ে দেবেন তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো তথ্য নিয়ে হরে কৃষ্ণ